রাজবাড়িতে নিয়ম না মেনে গড়ে তোলা দুটি চারকোল কারখানার কারণে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। কারখানার ছাই ও কালো ধোঁয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পেলেও দিব্যি চলছে কারখানা দুটি। রাজবাড়ির সংবাদদাতা আজু শিকদারের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। রাজবাড়ি সদর উপজেলার শহীদ ওহাপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে ও খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দুটি চারকোল কারখানা। বাংলাদেশ চারকোল ও জেড কে কার্বন নামে এই দুটি কারখানায় পাটখড়ি জ্বালানো হয় একটি বিশেষ চুল্লিতে, তা থেকে তৈরি হয় কার্বন। কার্বন তৈরির এইসব কারখানা থেকে নির্গত ধোঁয়ায় আশপাশ কালো হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ধোঁয়ার কারণে ঘরে থাকা যায় না, চোখ জ্বালা করে। দূষিত এই ধোঁয়ার কারণে শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সন্ধ্যার পরে এই ফ্যাক্টরিটা চালু হয়, তো এখান দিয়ে মানে ধোঁয়ায় ওইখান দিয়ে দেখা যায় না আর কি। ধোঁয়া না এখানে মিডিয়াটা চোখ পিছিয়ে পড়ি, দরজা খুললি মানে নিয়ে ছাড়া কে দেন ধোঁয়া কে দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানালেন, সম্প্রতি বাংলাদেশ চারকোল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর এই কারখানাটিকে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। এখানে আমরা দেখেছি যে অগ্নি নির্বাপনে যথাযথ ব্যবস্থা ছিল না। আমরা মালিক পক্ষকে বলেছি, অনুরোধ করেছি যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, রাজবাড়ির চর খানখানাপুর এলাকার জেড কে কার্বন নামের চারকোল কারখানাটি পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছে, কিন্তু এখনও ছাড়পত্র পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। বাংলাদেশ চারকোল নামে কারখানাটির বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানালেন তিনি। জেড কে কার্বন নামে তারা হলো আবেদন করছে, বাট তাদের যে আসলে টেকনোলজি কিংবা তাদের ওইটা এখনো আমাদের পরিবেশের ছাড়পত্র পাওয়ার মতো হয়নি। আর একটা যেটা বললেন কল্যাণ, তো ওইটা বিষয়ে আসলে তারা হয়তো আমাদের কাছে কোনো আবেদন করেনি, কারণ ওই বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।